ছোলা বুট বা বুট ভুনা, এটা ইফতারের টেবিলে কিন্তু খুব কমন একটি খাবার। আপনাদেরও নিশ্চয় ভালো লাগে যেমনটা আমার ভালো লাগে। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম জানাচ্ছি অনন্যা অনলাইনে। তো আমি কিভাবে এই বুট ভুনাটা করি সেই সিম্পল রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন যাওয়া যাক। তো এখানে আমি কিছু ছোলা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখানে সবগুলো মশলা আমি হাফ টিস্পুন করে নিয়েছি। তার মধ্যে এখানে আছে এলাচ দারচিনি, আছে আদা পেস্ট, আছে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, এটা গরম মশলার গুঁড়া, লবণ, জিরার গুঁড়া এবং হচ্ছে আদা পেস্ট। আর এখানে আছে পেঁয়াজ কুচি, আমি আমার পরিমাণ মতো নিয়ে নেব। চলুন রান্নায় যাওয়া যাক। তো এখানে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এগুলো হচ্ছে ফ্রোজেন কাঁচামরিচ, আমি এখান থেকে মরিচগুলো একটু ভেঙে ভেঙে দিব, আপনারা চাইলে মাঝখান দিয়ে ছিঁড়েও দিতে পারেন। তো এগুলো ফ্রোজেন হচ্ছে কাঁচামরিচ, এর একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন কীভাবে সবজি ফ্রোজেন করতে হয়। তো আমি কাঁচামরিচগুলো দিয়ে দিয়ে এগুলো একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো আমার পেঁয়াজ এবং মরিচগুলো একটু ব্রাউন কালার হয়ে গেল, তখন আমি এই দারচিনি এবং এলাচগুলো দিয়ে দিলাম। এগুলো থেকে যখন একটু ফ্লেভারটা ছড়াবে তখন আমি সেই মশলাগুলো দিয়ে দিব। তো এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলোকে আমি একটু কষিয়ে নিব, তেলের মধ্যে একটু ভেজে নিব। নেওয়ার পরে আমি কিন্তু ছোলা বুট গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিয়ে ছোলা বুটের সাথে ছোলা বুট এবং মশলা আমি একটু কষিয়ে নিব সুন্দর করে, যেন মশলার কোনো গন্ধ না থাকে। আর কি পেঁয়াজ এবং আদা বাটার একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা যেন চলে যায়, এই কারণে আমি সুন্দর করে কষিয়ে নিব। এই জন্য একটু পানিও দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচা পেঁয়াজ। এখন আমি সুন্দর করে এগুলো কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম, এটা শুকিয়ে গেলে ভেজে নেব। আমার বুট রান্নাটা কমপ্লিট হয়ে গেল, দেখুন কত সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। তো এই দেখুন হয়ে গেল, তাই আমি একটু টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা কিন্তু একটু ভালো আসবে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব। তো এটা কমপ্লিট, চলুন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এখানে কিছু লেবু, পেঁয়াজ এবং টমেটো দিয়ে পরিবেশন করছি। আপনারাও আপনাদের বাড়িতে এইভাবে তৈরি করবেন, দেখবেন অনেকটা ভালো লাগবে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ সবাইকে।